আমি তখনই খেয়েছি, বলেছি, কিছু চাপা পানি প্রার্থনা করেছি, হেল্প করেছি, বহু মানুষের জন্য লড়িয়ে গেছে এবং আমরা দেখেছি কিছু কথা বলার জন্য। মদনদাকে ব্যক্তিগত ভাবে আমি খুব ভালোবাসি। উনি চেয়ারে বসলেন বা কোন চেয়ার ছাড়লেন আমার ভারি বয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে উনি হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের প্রতিনিধি। ওনার গায়ে একটু কাদা লাগলে সে কাদা যেন আমাদের গায়ে ছিল, কারণ আপনি আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে আপনাকে আমাকে এক নাম দিতে ইচ্ছে করছে, বলবো বস। এখন বস কিন্তু আমাকে পড়িয়ে দিয়েছে, তুই বিগ বস, এদিকে ঘুরে, এদিকে দাদা, রেডি এদিকটায়। ও লাভলি, ও মুহূর্ত তৈরি হলো, আজকের এই অনুষ্ঠানটায় আমার আসার কোন স্কোপই ছিল না, কারণ এক আমি ছিলাম অনেক দূরে, আমি যাবো অনেক দূরে খুব জরুরি কাজে। যখন অভিজিৎ আমার বললো যে আজকের প্রোগ্রামটা হচ্ছেন প্রদীপ বাবু, তিনি কেমন করে জুনিয়র পিসি সরকার, আমি বললাম তার থেকেও বড় যে আমরা সবসময় বলি বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা পুড়িয়া জয় সিংহর নামে রেখে গেছেন নিজ কীর্তির পরিচয়। আমরা বলি আমরা বাঙালি মানুষ, আমরা বিশ্ব বাংলায় বিশ্বাস করি। জুনিয়র পিসি সরকার 117টা দেশ বললেন, আমি শুধু বলবো আপনি গোটা পৃথিবীটাকে জয় করেছেন এবং একজন বাঙালি হিসেবে। এবং আপনাকে শুধু একটুখানি বলা যায় Above the sky, beneath the sea, this is only your title. এবং আমরা যারা দূর থেকে আপনাকে দেখি, আপনি শুনলে খুব খুশি হবেন, আপনার প্রোগ্রামটা দেখা আমার মুখস্থ মানে আমি আপনি কখন চেয়ার টানবেন আর কখন পিছিয়ে যাবেন, কখন কোন দিকে তাকাবেন, এগুলো আমাদের মুখস্থ ছিল না। কারণ আমরা যখন ছাত্র রাজনীতি করতাম মহাজী যখন আমরা এবং সেই রাতগুলো আমাদের কাটতো, যদিও আমাদের থাকার কথা রাত 9টার পর থেকে, আমরা 6টার মধ্যে শুরু করতাম, কারণ আমরা জুনিয়র। সব থেকে বড় কথা, কদিন আগে গৌরাঙ্গ মহাপ্রভুর পাদুকা আমরা নিয়ে এসেছিলাম নবদ্বীপ থেকে, সেখানে হঠাৎ মৌবনী আমার সঙ্গে ছিল, তো সেখানে একজন এসেছিলেন, তিনি ওয়ার্ল্ডের ইসকনের গভর্নিং বডি ডিরেক্টর, এবং তিনি 100 বিঘের ওপরে বম্বেতে গোবর্ধনা করে ইউনিসেফের প্রাইজ পেয়েছেন। হঠাৎ আমার মুবনিকে দেখছি যখন আমি আলাপ করাচ্ছি, বিশ্বাস করুন কোথা থেকে একটা বেরিয়ে গেল, ইউ নো দিস গার্ল, ন্যাচারালি উনি তো দূর থেকে এসছেন, আমি বললাম খুব বড় আর্টিস্ট, তার থেকে ওর বড় পরিচয়, সি ইজ দ্য ডটার অফ জুনিয়র পিসি সরকার। ও পিসি সরকার বলে উনি সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে যারা লোকাল এখান থেকে অ্যালবার্ট রোড থেকে এসছেন তাদের বলছেন পিসি সরকার, মানে ওর মুখে চোখে, মানে উনি পিসি সরকারের মেয়েকে চোখে সঙ্গে দেখছে, এটা ওর কাছে একটা অনুভূতি। সঙ্গে সঙ্গে এটা আমাকে স্পন্দিত করলো, টাচ করলো, যে একটা মানুষ যখন বড় হয় সে কিন্তু সব কিছুর ব্যাপ্তি সীমা ছাড়িয়ে যায়। আজকে বাংলার নাম
যদি দশ জনের নামে পরিচিত হয় তার মধ্যে নিশ্চয়ই একজনের নাম পিসি সরকার সিনিয়র, কারণ সিনিয়রের খেলা আমাদের দেখা সুযোগ এবং আরেকটা কথা আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত যে আমরা উনি পায়ের কাজ দেখে যে মেসির চোরা কাজে জাদুকর অসাধারণ খেলছে বিরাট কোহলি জাদুকর কিন্তু এরা কিন্তু দে আর বর্ড জাদুকর দে আর বর্ড টু রুল ইউ ভেরি মাচ আপনার আপনার অনেক অনেক দিনের দীর্ঘ জীবন এবং আমি ম্যাডামকে বলবো যে আপনি এমনি করেই বেঁধে রাখুন ঠিক যেভাবে বেঁধে রেখেছেন আর মেয়েরাও খুবই ভালো কাজ করছে আপনার আরেক মেয়ের সঙ্গে আমার দুদিন আগে নন্দনে দেখা হয়েছিল আমরা ছবি দেখতে গিয়েছিলাম তখনই আমার ওই ছবি আর কি হঠাৎ আমি সামনে দেখে আপনার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি এবং এইটুকুন আপনাকে বলছি কবি লিখলেন একটা লাইন যে আমরা কেউই কারোর কীর্তির চেয়ে মহৎ হতে পারি না কিন্তু কবি এক জায়গায় লিখলেন শাহজাহানকে নিয়ে তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ জুনিয়র পিসি সরকার যতদিন বাংলার নাম থাকবে যতদিন ভারতবর্ষের মানুষ বাংলা বলে এই স্টেটটার নাম জানবে জুনিয়র পিসি সরকার একটা নাম সারা জীবন পৃথিবীর